আমরা কেউ খুঁজে পাইতেছি না, ফোনও বন্ধ রাখছে। ওরে আল্লাহ, আপনারা কি করছেন আর কি শোনালেন? আচ্ছা ভাই, এতক্ষণ ধরে তো বকবক করলেন, আগে তো আপনি কেন আইছে? আমি কি বুঝতে পারতেছি না? আল্লাহ, আমি তো আপনাদের ভিতরে একজন। ভাই, এখানে এক রুম দেখাইয়া 100 জনের থেকে অ্যাডভান্স দিছে, এখন রুম বুঝাইয়া দেয় না। আমি আপনাদের খুলে ঘটনাটা বলতেছি। এই বিল্ডিং এ ইমন নামের একটা পোলা থাকতো, সে অ্যাডভান্সের কথা বইলা সাবলেট দেখাইয়া সে আমাদের কাছ থেকে অনেক টাকা ছিনাই নিছে, এখন সে ইমন সাহেবের খুঁজে পাওয়া যাইতেছে। আরে বাড়িওয়ালা, আমগো ধাক্কাটা বের করে দিল। আপনি দেখেন, টাকা দেখেন, আমরা সব মালপত্র নিয়ে আইসা দাঁড়ায় গেছি, এখন তো আমরা কই যাব? মাল নিয়ে উঠবো না ভাই। আচ্ছা আমি দেখছি। এই বাড়িওয়ালা কই? বাড়িওয়ালা ওই যে ওই যে ওই যে, আপনি নিচে আসুন, নিচে আসুন, আসুন নিচে আসুন। আচ্ছা, ওনারা যেটা বলছেন ঘটনা কি সত্যি? জি সত্যি। তাও ও ছেলের কোনো কাগজপত্র পরিচয়পত্র এসব আছে? জি আছে, দেখেছিলেন? আইডি কার্ডের ডিজিট থাকে 18টা, এখানে 17টা। এসব কাগজ ধোয়া, ভুয়া কাগজপত্র এসব। এটা রাখো, আপনারা সবাই থানায় চলেন, একটা জিডি করতে হবে। হ্যালো, কি হইছে? কোহারে তোমার সে বাড়ি? তুমি যে আমার সকালে তেনে এনে বসাই রাখলে, কো তোমার সে বাড়ি? কো তিন বারান্দালা দুই জাল নালা বাড়ি? কো কো তোমার সে বাড়ি? কো আমার দেখাও, আমি কতক্ষণ এনে বসে থাকবো? আইস বাদে কাইলি আমি কোন সময় ঘরে তোমানি, কোন সময় সবকিছু গুছাবানি? কও তুমি আমারে। হে, তোমার কথা শেষ হইছে? শেষ হয় নাই, তোমার শেষ করে তারপরে আমার কথা শেষ হয়। একটা সর দিয়ে কথা বন্ধ করে দেও বা, তুমি শোনো, মারবা তোমার মারবো না কি আরবা, আমারও তো মারি ধুয়ে গেছে। কি দাম আছে তোমারে? ওয়াল্লাহ রে, আমি আন কোন যাব? যে সোনের কাছে টাকা পয়সা একদম দিলাম, আরো 50 জনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে ফাইটে, আর মোবাইলও বন্ধ। ওরে আল্লাহ রে, এত সুন্দর সোয়াল কি না দুষ্ণ দুষ দেখছি। আলো সেদিন মনে হয় তো ভাজা মাছ উল্টো খাতে জানে না।